মার্কিন যুক্তরাষ্ট্রের মূলভূমি থেকে প্রায় 4,000 কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের বুকে এক দ্বীপপুঞ্জ হাওয়াই। ভ্রমণ পিপাসুদের কাছে এক জনপ্রিয় গন্তব্য হাওয়াই। এই দ্বীপপুঞ্জ প্রায় 137টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে এটি যুক্তরাষ্ট্রের একমাত্র প্রদেশ। অষ্টম শতাব্দীর দিকে পলিনেশিয়ানরা হাওয়াই দ্বীপপুঞ্জে প্রথম বসতি স্থাপন করে। 1778 সালে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক ছিলেন প্রথম ইউরোপীয় ও নন পলিনেশিয়ান যিনি এই দ্বীপপুঞ্জে পৌঁছান। এরপর এই দ্বীপপুঞ্জে ক্রমেই ইউরোপীয় ও আমেরিকান অভিযাত্রী, ব্যবসায়ী, ধর্মযাজক এবং তিমি মাছ শিকারীদের আনাগোনা বাড়তে থাকে। 1810 সালে হাওয়াইয়ের সবগুলো দ্বীপ মিলে একটি ঐক্যবদ্ধ ও স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়। কিন্তু ইউরোপীয়রা সেখানকার আদিবাসীদের শান্তিতে থাকতে দেয়নি। পরবর্তীতে পশ্চিমা ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে সেখানকার রাজতন্ত্রকে উৎখাত করে। 1959 সালে হাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদান করে। হাওয়াইয়ের সরকারকে উৎখাতে নিজেদের ভূমিকার জন্য 1993 সালে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিল। কিন্তু এত দূরের একটি অঞ্চল কিভাবে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে উঠল, কিভাবেই বা স্বাধীন হাওয়াই হয়েছিল পরাধীন, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তের আজকের পর্বে। ১৮২০-এর দশকের প্রথম দিকে মার্কিন ও ব্রিটিশ ধর্মযাজকরা হাওয়াইয়ে প্রবেশ করতে শুরু করে। এরা মূলত হাওয়াইয়ের আদিবাসীদের কাছে খ্রিস্টান ধর্মের প্রচারণা চালান এবং তাদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার নানা রকম প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। এরপর থেকে হাওয়াইয়ে ক্রমেই শ্বেতাঙ্গদের আধিপত্য বৃদ্ধি পেতে থাকে। হাওয়াইয়ের মাটি ছিল আখ রোপণের জন্য অত্যন্ত উপযোগী। এই ধর্মযাজকরাই সেখানকার জলবায়ুর আদর্শ পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় ও মার্কিন ব্যবসায়ীদের জানায় এবং তাদেরকে সেখানে যেতে প্রলুব্ধ করেছিল। উদ্দেশ্য ছিল তাদের দল ভারী করা। এরপর মার্কিন ব্যবসায়ীরা সেখানে গিয়ে একের পর এক জমি দখল করে নিতে থাকে। আমেরিকান ব্যবসায়ীরা সেখানে ঐতিহ্যবাহী হাওয়াইন কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পুঁজিবাদী ব্যবস্থা চালু করে। আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা যেমন করেছিল ঠিক সেরকম। 1850-এর দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াইয়ের সম্ভাব্য সংযুক্তি সম্পর্কে আলোচনা শুরু হয়। তখন হাওয়াইয়ের রাজা ছিলেন তৃতীয় কামেহামেহা। হাওয়াইয়ের অর্থনীতি অর্থাৎ তিমি শিকার এবং চিনি শিল্পগুলো মার্কিন বাণিজ্যের সঙ্গে ধীরে ধীরে আবদ্ধ হয়ে পড়ে। তাই রাজা তৃতীয় কামেহামেহা হাওয়াইয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তিকরণে ইচ্ছুক ছিলেন। কিন্তু 1854 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার উত্তরসূরি আলেকজান্ডার লিহোলিহো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হতে ইচ্ছুক ছিলেন না। ফলে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াইয়ের সংযুক্তির এই প্রচেষ্টায় ভাটা পড়ে। এরপর যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হলে সেই সম্ভাবনা কিছুটা স্তিমিত হয়ে পড়ে। 1870-এর দশকে আমেরিকান ব্যবসায়ীরা হাওয়াইয়ের চিনি শিল্পে অত্যধিক আধিপত্য বিস্তার করেছিল। এই শক্তিশালী মার্কিন ব্যবসায়ী শ্রেণী দুর্বল হাওয়াইয়ান রাজতন্ত্রের উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করে। অবশ্য এর আগে থেকেই হাওয়াইয়ের অর্থনীতি যুক্তরাষ্ট্রের উপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছিল। 1875 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও হাওয়াইয়ের সরকারের মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চীনের মতো হাওয়াইয়ের চালিকা শক্তি পণ্য সামগ্রী মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয় হাওয়াইয়ের চিনি শুধুমাত্র আমেরিকার বাজারে পাঠানো হবে। এই চুক্তির পর হাওয়াইয়ের অর্থনীতি মার্কিন অর্থনীতির সাথে আরও বেশি জড়িয়ে পড়ে এবং হাওয়াই যুক্তরাষ্ট্রের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। 1890 সাল নাগাদ হাওয়াইয়ের মোট রপ্তানি 99% এবং আমদানির 76% মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হতো। এই পারস্পরিক চুক্তি হাওয়াইয়ে আমেরিকান চিনি ব্যবসায়ীদের অন্যান্য চিনি উৎপাদনকারী দেশের তুলনায় বেশি সুবিধা দিয়েছিল। যুক্তরাষ্ট্র চেয়েছিল এই সুবিধাকে চিরস্থায়ী করতে এবং হাওয়াইন রাজতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে। হাওয়াইয়ের রাজতন্ত্র যেন কখনও যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতে না পারে মার্কিনিরা তা নিশ্চিত করতে চেয়েছিল। এ সময় হাওয়াইয়ের উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তারের জন্য মার্কিনিরা নানা পায়তারা খুঁজতে থাকে। 1888 সাল হাওয়াইয়ের ক্ষমতায় তখন রাজা ডেভিড কালাকাওয়া। সে সময় মার্কিন ব্যবসায়ীরা হাওয়াইন সরকারকে একটি নতুন সংবিধান পাশ করার জন্য চাপ দেয়। মার্কিনিরা চেয়েছিল নতুন সংবিধান অনুযায়ী যেন রাজতান্ত্রিক কর্তৃত্বকে সীমিত করে ভূ সম্পত্তির মালিকদের ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এই নতুন সংবিধানের ফলে মূলত ভূমির মালিকানাধীন মার্কিন ব্যবসায়ী শ্রেণীর হাতে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হয়ে পড়ে। সেই সাথে সেখানকার স্থানীয় অধিবাসী এবং চিনি শিল্পে কর্মরত চীনা ও জাপানি অভিবাসী জনগোষ্ঠীর ভোটাধিকারকেও অস্বীকার করা হয়।
যার ফলে এক পর্যায়ে হাওয়াইয়ের রাজা ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমেরিকার ব্যবসায়ীদের হাতে আইনসভা নিয়ন্ত্রণ রাজা কালাকাওয়া খুব একটা ভালো চোখে দেখছিলেন না। 1890 সালে মার্কিন কংগ্রেস একটি নতুন আইন পাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হাওয়াইয়ের মধ্যে হওয়া পারস্পরিক চুক্তি বাতিল করে। এটি বিনা শুল্কে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনি রপ্তানি করার হাওয়াইয়ের বিশেষ সুবিধা বন্ধ করে দেয়। ফলে হাওয়াইয়ের চিনি উৎপাদন কিংবা রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। কিছুদিন পর 1891 সালে রাজা কালাকাওয়া মারা যান এবং তার বোন রানী লিলিউ কালানি হাওয়াইয়ের সিংহাসনে অধিষ্ঠিত হন। রানী লিলিউ কালানি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ইংরেজিতে বেশ সাবলীল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হাওয়াইয়ের অর্থনৈতিক নির্ভরতা কমাতে চেয়েছিলেন। সেই সঙ্গে তিনি স্থানীয় হাওয়াইয়ানদের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ক্ষমতায় এসে তিনি একটি নতুন সংবিধান প্রতিষ্ঠার পদক্ষেপ নেন। রানীর এহেন কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই অভিজাত আমেরিকানরা ভালো চোখে দেখছিল না। মার্কিনীরা রানীকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। সমস্যার সমাধানে মার্কিন ব্যবসায়ীরা রানীকে উৎখাত করার সিদ্ধান্ত নেয়। 1893 সালে মার্কিন সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে হাওয়াইয়ের মার্কিন ব্যবসায়ীরা রানী লিলিউ কালানিকে ক্ষমতাচ্যুত করে। রানীকে উৎখাত করার পর স্যানফোর্ড বিজোল হাওয়াইতে একটি অস্থায়ী সরকার গঠন করেন। তিনি ছিলেন হাওয়াইয়ে বসবাসরত এক প্রোটেস্ট্যান্ট ধর্মযাজকের সন্তান। ডোল হাওয়াইয়ের নতুন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং হাওয়াইকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসনের কাছে আবেদন জানান। 1893 সালে ফেব্রুয়ারিতে এই প্রস্তাবটি সিনেটে আসে, কিন্তু তখন প্রেসিডেন্ট হ্যারিসনের মেয়াদের শেষের দিকে হওয়ায় প্রস্তাবটি স্থগিত করা হয়। হ্যারিসনের পর তার উত্তরসূরি গ্রোভার ক্লিভল্যান্ড রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ক্লিভল্যান্ড বিশ্বাস করতেন রানী লিলিউ কালানিকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, ফলে তিনি সিনেটের বিবেচনা থেকে চুক্তিটি প্রত্যাহার করে নেন। ক্লিভল্যান্ড মনে করতেন হাওয়াইকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার মতো রাজনৈতিক পরিস্থিতি তখনও সৃষ্টি হয়নি। 1893 থেকে 1898 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে হাওয়াইয়ের সংযুক্তি নিয়ে তীব্র বিতর্ক হয়। তখন হাওয়াইকে সংযুক্তির বিষয়ে স্পষ্টতই যুক্তরাষ্ট্র দুই ভাগে ভাগ হয়ে পড়েছিল। যারা পক্ষে ছিলেন তারা যুক্তি দেখান যে হাওয়াই প্রশান্ত মহাসাগরীয় বাজারের প্রবেশদ্বার হিসেবে একটি আদর্শ জায়গায় অবস্থিত এবং এটি যুক্তরাষ্ট্রকে অত্যন্ত ভালো বাণিজ্যিক সুবিধা প্রদান করতে পারে। তারা পার্ল হারবারের কৌশলগত গুরুত্ব সম্পর্কেও জোর দিয়েছিলেন। এটি প্রশান্ত মহাসাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য একটি সামরিক ফাঁড়ি এবং কয়লা স্টেশন হিসেবে কাজ করতে পারে বলে মত দেন তারা। রাষ্ট্রপতি ক্লিভল্যান্ড সহ যারা এই সংযুক্তির বিরুদ্ধে ছিলেন তারা এটিকে বোকামি এবং অনৈতিক বলে বিবেচনা করছিলেন। রানীকে উৎখাতের চক্রান্তের জন্য চিনি ব্যবসায়ীদের নিন্দা করেন রাষ্ট্রপতি ক্লিভল্যান্ড। সেই সাথে অভ্যুত্থানে সহযোগিতা করার জন্য তৎকালীন মন্ত্রী স্টিভেন্সকে তিরস্কারও করেন তিনি। ক্লিভল্যান্ড একে আমেরিকান নীতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছিলেন। সংযুক্তির সমর্থনকারীদের যুক্তির সমালোচনা করে ক্লিভল্যান্ড পাল্টা যুক্তি দেখান যে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াইয়ের সাথে একটি সমৃদ্ধ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে পারে এবং আনুষ্ঠানিক সংযুক্তি ছাড়াই পার্ল হারবারে নিরাপদ প্রবেশাধিকার পেতে পারে। চীনা ও জাপানিদের প্রতি বিদ্বেষ থেকে অনেক মার্কিন নাগরিক এই সংযুক্তির বিরুদ্ধে ছিল, কারণ তখন অনেক চীনা ও জাপানি হাওয়াইয়ে বসবাস করতেন। সংযুক্তি বিরোধীরা আশঙ্কা করছিলেন যে সংযুক্তিকরণের ফলে স্থানীয় হাওয়াইয়ানদের পাশাপাশি দ্বীপের বিশাল চীনা এবং জাপানি অভিবাসীরা আমেরিকার নাগরিকত্বের সুযোগ পাবে এবং তারা যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবে। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে 1896 সালে রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিনলি যখন ক্ষমতায় আসেন তখন তিনি হাওয়াইয়ের সংযুক্তিকরণের পক্ষেই সমর্থন দেন। তিনি শুল্কনীতি পুনর্বিবেচনা এবং পূর্বের পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা পুনরায় চালু করার পক্ষে ছিলেন। 1897 সালের 16 জানুয়ারি প্রেসিডেন্ট ম্যাকিনলি সিনেটে সংযুক্তি চুক্তিটি পুনরায় জমা দেন, তবে সেই বিল পাশ হওয়ার জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কিন্তু সংযুক্তিপন্থী সিনেটররা জয়েন্ট রেজুলেশনের মাধ্যমে বিলটি পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করেন, যার ফলে সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 2/3 পরিবর্তে শুধুমাত্র একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। কিন্তু এরপরও এই চুক্তিটি যথেষ্ট সমর্থন আদায় করতে ব্যর্থ হয়। কিছুদিন পর 1898 সালের স্প্যানিশ আমেরিকান যুদ্ধ আগুনে ঘি ঢালে। তখন সংযুক্তবাদীরা জয়েন্ট রেজুলেশনটি পুনরায় জমা দেন। স্বয়ং মার্কিন রাষ্ট্রপতি ম্যাকিনলি এটি পাশ করার জন্য কংগ্রেসে লবিং করেছিলেন।
তখন সংযুক্তিবাদীরা দাবি করেন যে মার্কিন সামরিক বাহিনী প্রশান্ত মহাসাগরে স্প্যানিশ নৌবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে হাওয়াইকে একটি কয়লা স্টেশন এবং নৌঘাঁটি হিসেবে ব্যবহার করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। 1898 সালের 15 জুন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 209-91 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এর 3 সপ্তাহ পর সিনেটে এটি 42-21 ভোটে পাশ হয়। এটি ছিল বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে হাওয়াই একটি মার্কিন নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত হয়। পরবর্তীতে 1959 সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের 50তম রাজ্য হিসেবে ইউনিয়নে যোগদান করে। ক্রমে হাওয়াইয়ের স্থানীয় আদিবাসীদের সংখ্যা কমতে শুরু করে এবং শ্বেতাঙ্গদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে হাওয়াইয়ের মাত্র 10% স্থানীয় আদিবাসী। স্থানীয় হাওয়াইয়ানরা শ্বেতাঙ্গদের তুলনায় উচ্চ বেকারত্ব, দারিদ্র্যসহ নানা রকমের সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন, কিন্তু নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে স্থানীয় হাওয়াইয়ানরা বেশ গর্বিত। 1970-এর দশকে নেটিভ হাওয়াইয়ানরা তাদের ভাষা এবং ঐতিহ্যগত অনুশীলন বজায় রাখার জন্য একটি আন্দোলনও শুরু করেছিল।